নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি গ্যালিগান কিচেনের পক্ষ থেকে একটা ডোবাতে মাছ ধরতে। মাছ ধরে আমরা কিছু নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা। আরো মাছ পাওয়া যায় তোমার এখানে। দেখ এইখানে আছে, এইখানে আছে, আমি এখনই এখানে লাফালো, এখনই বান্দে ভালো করে ইয়ে কর, বান্ধে ভালো করে বান্ধে, আরো আছে, আরো আছে, মাল আছে, প্রচুর মাছ আছে। কিন্তু দেখো পায়ে, তোমার পায়ের কাছে মাছ নাকি? দেখো তো ওখানে লড়ছে, একটু বান্ধা দাও ভালো করে, বান্ধা দিয়ে দাও এখানে ভালো করে। খুব সুন্দর একটা কাঁকড়া পাওয়া গেছে, চলো এটা ভেজে খাবো আজকে। না জল অনেক কমে গেছে, ধরো মাছ ধরো। হ্যাঁ তাহলে ঘাটাই সবাই মিলে, কচুরি পানাগুলো এক সাইড থেকে, এক সাইড থেকে যেন মাছগুলো না রোডে পড়ে চলে যায়, একদম রিল্যাক্সে। মাছ কিন্তু প্রচুর আছে ভেবে চিনতে। আমাদের কি কপাল খারাপ নাকি? একটা মাছ পাবো না? বাহ, এই মাছটা সুন্দর হয়েছে। কচুরি পানা গুলো উতুলতে হবে, কচুরি পানা আর একটা আছে, এখানে আর একটা আছে, এইখানে একটা বড় একটা মাছ আছে, পাচ্ছি না, এই যে এই যে পেয়েছি একটা। কাটাকাটি করে অনেক কাজ আছে, চলো 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 চ
বন্ধুরা মাছটা কেটে নিচ্ছি। এলাও জ্বালানি নিয়ে চলে এলাম, চলো উনুনটা করে নেওয়া যাক। হয়ে গেছে, একটু এখন তেল লাগিয়ে নিচ্ছি, কেননা এরপরে মাছ কেটে রান্না হবে, যাতে কোনো রকম কিছুতে লেগে না যায়, নোংরা টোংরা। বেশি দিবি না, আরেকটা দে, আরেকটা দে বেশ। তাহলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে দিলাম, ফ্রাই করে নিই। এবার ফ্রাই করে মাছটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে আগে করি, মশলাটা করে তারপরে মাছ দিয়ে ফ্রাইটা করে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিই, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু, দিন বাদে একদম মানে গলিগাং কিচেনের আজ ফার্স্ট ভিডিও। আমরা ডোবা থেকে শোল মাছ ধরলাম এবং নিজেরাই রান্না করলাম মাটি হাড়িতে, এবং রান্না করে খুব সুন্দর খেলাম, দারুণ টেস্টি। আমাদের এই ভিডিওটা আপনারা কমেন্টস করবেন এবং ভালো করে সাবস্ক্রাইব করবেন।